তো বন্ধুরা এখন 11:30টার মতো বাজে, তো বাইরে বসে আছি। বাইরে বসে রৌদ্রে মানে রোদ পোয়াচ্ছি। আর আজকে তো রবিবার দিন 29 তারিখ, কালকে তো ছিল 28 তারিখ, আমাদের ঠাকুরের উৎসব ছিল, তো গিয়েছিলাম। আর কালকে তো রান্নাবান্না আর আমি আপনার মানে করেছি ঘরের মধ্যে যা কিছু, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ এই ঠাকুরের উৎসবের মানে ব্লগের সাথে ঘরের রান্নাটা মানে মাছ শুটকিটা ভালো লাগছে না, তো আমি তার জন্য আমি দিইনি কালকে। তো আজকে তো রান্নাবান্না চলছে, মানে চলছে না সরি, সকাল থেকে রুটি সবজি হয়েছে, আলুর দম আর রুটি হয়েছে, সবই খেয়েছি। আর এখন রান্নাবান্না শুরু হবে, শিং মাছ শালগম আলু দিয়ে ঝুল করব, আর শিম দিয়ে, আর একটু বেগুন, একটু আলু দিয়ে, আর শুটকি দিয়ে করব। আজকে রবিবার দিন, আর ডাল ডুল না, বিয়ের নিমন্ত্রণ অনেকটা আছে, তো আমরা যাচ্ছি না, ভাই যাচ্ছে, মামাই যাচ্ছে, তো তার জন্য শর্টকাট করেই করবো, এর থেকে বেশি আর কিছু করবো না। আর দিদিমা এখানে বসে, দিদিমা ইয়ে করছে, মাছ কাটছে, শুটকিটাও কাটছে রোদ্রে বসে, তো একসাথে বসে গল্প টল্প করছি, এইভাবে কাটাচ্ছি সকাল দিকটা। তো মশলা টসলা বাড়া উড়া শেষ হয়ে গেছে, মাছ আর শুটকি কাটা হলে তো রান্নাটা বসিয়ে দেবো। আর একটা কথা, কালকে যে উৎসবে গিয়েছিলাম মানে খুব ভালো লাগলো, উৎসবে এত এত মানুষ, এত এত ভিড়, রাত্র পুরো 9টা পর্যন্ত আমরা ছিলাম এখানে। তো 9টার সময় এলাম, যখন এলাম তখনও শেষ হয় না, কিন্তু তখনও মানে চলছে। তো আমরা চলে এলাম, অনেকটা রাত্র হয়ে গেছে, তো তো চলে এলাম। তো যাই হোক, তো আজকে সঙ্গে থাকেন। টকটা মানে বহুত সময় ফুটছে, এতটুক ছিল এতটুকু ছিল, তো এখন নামিয়ে দিচ্ছি, নামিয়ে মাছটা বসিয়ে দেবো। এই যে দেখুন মাছ, পাগুর মাছ তিনটা ছিল, মাছগুলো এত বড় বড় না, তো মোটামুটি ঠিকই আছে পিসগুলো। দেখুন মাছগুলো পেঁয়াজ দিয়ে করবো, যে রসুন দেখুন আমার জন্য আস্তে আস্তে রসুন, আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা আছে, আর আস্তে রসুনটা আমার, আর এই নতুন আলু, এইগুলো দেবো ঝুলে, রসুন পেঁয়াজের ঝুলের মধ্যে, একটু মাংসের মতো করেই করব। তো মাছটা আগে ভেজে নিচ্ছি, তো মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। পিসগুলো এত মানে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। কালকে আমি যেই মাছগুলো আনলাম, তো এগুলোই আজকে হয়েছে। বাইরে মানে শিং মাছ আনলো, ওগুলো আবার জেন্ত মানে রেখে দেওয়া হয়েছে। একদম জেতা মাছ, তো ওখানে দেওয়ার সাথে সাথে দেখা হয়ে যাচ্ছে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো রয়েছে, এটা নামিয়ে দেবো। আর এখানে আলু পেঁয়াজ কেটে দিয়েছি একটু বড়ো বড়ো করে, আর এখানে তো বাটা আছে, এটার মধ্যে তেল আর একটু দিয়ে দিয়েছি, অনেকটা তেল। এটা তো এই যে দেখুন শুটকি কাটা দোয়া হয়ে গেছে, রসুনও নিয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, শুটকি আর রসুন একসাথেই দিয়ে দিচ্ছি। ঝাঁঝরে হাতা দিয়ে নাড়ছি, কারণ গ্যাসের মধ্যে আলু রান্না হচ্ছে, ওই ফেনিটা ওইখানে গেছে মানে মাছ ওইখানে, এটা গ্যাসের মধ্যে শিং মাছ শালগম আলু দিয়ে ঝুল হবে। আর আজকে লেট হয়ে গেছে, মাছগুলো কাটতে কাটতে অনেকটা সময় হয়ে গেছে, তো দুই তরকারি মানে দুই দিকে হবে আর বাটটা হবে। এখন প্রায় 1টার মতো বেজে গেছে, উড়াউড়ি লাগছে, তো চুলার মধ্যে শুটকিটা করে বাটটা বসিয়ে দেবো, আর গ্যাসের মধ্যে মাছের ঝুলটা হচ্ছে, ভালো করে লাল করে নিই। সবজিটা ভালো করে একদম দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দিয়ে দিলাম শুটকিটা ভাজা হওয়ার পরে, আর দেখুন বড়ো মানে চকিয়া শুটকির মাথা টাতা সব কিছু দিয়ে দিয়েছি, লটিয়া শুটকিও আছে, আর চকিয়া শুটকির মাথা আছে, অন্য শুটকিও আছে, কী কী শুটকি নামও জানি না, মোটামুটি 3-4 জাতের শুটকি আছে, অল্প অল্প করে সব কিছু দেওয়া হয়েছে। আজকে বাজার থেকে 250 টাকার শুটকি আনা হয়েছে, ঠিক আছে, আমরা তো একসাথে নিয়ে আসি, রোজই একদিন পরে পরে শুটকি মানে চাটনি হোক তরকারি হোক লাগে, তো শুটকিটা ভালোবাসি, যতই মাছ টাছ থাকুক। তখন একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর মশলা দেবো। লবণ দিয়ে ঢাকা দিলে মজা যাবে, জলটা বেরোবে, তারপর মশলা দিয়ে ঢেকে ঢেকে করবো, শুকনো করে করবো, একদম ঝুলটুল কিছুই দেবো না।
তো দেখুন সবজিটাও মজে গেছে ভালো করে। তো মরিচ আর হলুদটাও দিয়ে দিয়েছি। তো শুটকির মধ্যে তো জিরা টিরা কিছুই দিই না, অনেকটা মানে জল বেরিয়েছে দেখুন। তখন ভালো করে জাল দেব, জাল দিলে জলটা এটে যাবে, মশলাটাও মাকামাকা হয়ে যাবে। তারপর ধনে পাতা দেব, নামিয়ে দেব শুকনো শুকনো করে। এই যে মানে এই যে এই চকিয়া শুটকির মাথা দিয়ে কিন্তু চাটনি মানে খুব ভালো লাগে খেতে। তো তিন চারটা মানে বড় বড় মাথা হলে ছেঁচে তারপর রসুন পিঁয়াজ যেরকম শীতল খাই এরকমই আর কি, মানে খুব ভালো লাগে। আর এখন তো একটা ছিল, তো তার জন্য আমি তরকারিতে দিয়ে দিয়েছি, আর বেশি হলে তো চাটনি করতাম। তো ঠিক আছে, ঢাকা দিয়ে দিই।